গাড়ি চালানো শিখতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সপ্তম শ্রেণীর এক ছাত্রকে পিষিয়ে দিল ম্যাক্সিমো চালক। এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি থানার অন্তর্গত দেবীনগর জুনিয়র বেসিক স্কুল মাঠে। প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা দাবি করেন, প্রতিবেশী এক ব্যক্তি নতুন একটি মালবাহী ম্যাক্সিমো কিনেছিলেন। এদিন সেই গাড়ি নিয়ে চালানো শিখতে আসেন বেসিক স্কুলের মাঠে। প্রত্যেক দিনের মতো স্কুল ময়দানে খেলাধুলোয় মত্ত ছিল শিশুটিও। আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে পিষে দেয় ছাত্রটিকে। এদিকে ঘটনাস্থলে উত্তেজিত জনতা সেই ম্যাক্সিমোটিকে আগুন ধরিয়ে দেয়। তড়িঘড়ি খবর পেয়ে ছুটে আসে ময়নাগুড়ি থানার পুলিশ, ময়নাগুড়ির ট্রাফিক ও ময়নাগুড়ির দমকলের একটি ইঞ্জিন। অন্যদিকে গ্রামবাসীদের তৎপরতায় শিশুটিকে প্রথমে ময়নাগুড়ি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র ও পরবর্তীতে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে পাঠানো হলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত বলে ঘোষণা করেন। এদিকে এই দুর্ঘটনার তদন্তে ময়নাগুড়ি থানার পুলিশ গাড়ি চালক গাড়ি রেখে পালিয়ে যায়। এদিকে খেলতে গিয়ে এমন ঘটনায় শিশুটিকে হারিয়ে কান্নায় ভেঙে পড়েছেন পরিবারের লোকজন। ঘাতক গাড়িটিকে আগুন নিভিয়ে থানায় নিয়ে যাওয়া হয়। পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে। স্পট ডেট বলে স্পট ডেট বলে।